17 দিন পর আমরণ অনশন প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে প্রত্যাহার করা হলো আজকের সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘট। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের, তারপর অনশন প্রত্যাহার করেন তারা। তবে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সরকারের অনুরোধে নয়, আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবার অনুরোধেই অনশন প্রত্যাহার করছেন তারা। তবে লড়াই এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার করা হচ্ছে। আন্দোলন চলবে, তবে আপাতত অনশন প্রত্যাহার জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শিলিগুড়িতেও অনশন তুললেন জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডল। দাবি পূরণে শনিবার আরজিকর মেডিকেলে গণ কনভেনশনের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন হাতিয়ারকে তার সামনে তুলে ধরে নতুন কৌশল নিলেন জুনিয়র ডাক্তাররা। বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দাবি আদায়ে অনশন করেছিলেন, তেমনি তারাও তাদের দাবি আদায়ে অনশনকে যেভাবে হাতিয়ার করে তুলছেন তা সম্পূর্ণ যৌক্তিক। আমাদেরও অনশন করা, আমাদের আনন্দন করা, অনশন থেকে দাবি ছিনিয়ে আনা আপনাদের আপনার থেকেই শেখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন হাতিয়ারকে তার সামনেই তুলে ধরে নতুন কৌশল নিলেন জুনিয়র ডাক্তাররা। আমরণ অনশনের 17তম দিনে 17 জন প্রতিনিধিকে নিয়ে নবান্ন সভা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আর সেই বৈঠকেই আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের দাবি থেকে থ্রেড কালচারের প্রসঙ্গ জোরালোভাবে তোলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী চায়ের প্রসঙ্গ তুলতেই জুনিয়র ডাক্তাররা মনে করিয়ে দেন তাঁদের সতীর্থদের অনশনের প্রসঙ্গ। তোমরা কি চা খাবে? চাও না? জুনিয়র ডাক্তারদের সামনে নিজের অনশনের প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আন্দোলন করবার বিগিনিং আছে, আন্দোলন এন্ডটাও করতে হয়। আমি নিজে আমার জীবনে 21 দিনের ধর্ণা করেছিলাম, মানবাধিকার ধর্ণা। তুমি জানো আমার সাথে কেউ যোগাযোগ করেনি। তখন দেন প্রাইম মিনিস্টার নরসিমা রাওজি 93-তে উনি আমাকে একটা 21 দিনের মাথায় 2 লাইন পাঠালেন যে আপনি এটাকে, তুমি এটাকে উইথড্র করো, আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে একটা ডিসিশন নেব। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে সম্মান দিয়ে আমি এটা উইথড্র করেছিলাম। তৃণমূলের একাধিক নেতা যখন জুনিয়র ডাক্তারদের অনশনকে কটাক্ষ করছেন, আক্রমণ করছেন, তখন কৌশলে মুখ্যমন্ত্রীর সামনে তার এই অনশনের প্রসঙ্গ তুলে জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দাবি আদায় অনশন করেছিলেন, তেমনি তারাও এখন দাবি দাবা আদায় অনশনকে যেভাবে হাতিয়ার করছেন তাও সম্পূর্ণ যৌক্তিক। ম্যাডাম, আমাদের কারোর সঙ্গে যদি খারাপ কিছু হয় তাহলে আমরা আমাদের সর্বসম্মতিক্রমে চেষ্টা করি যাতে আগামী প্রজন্মের সাথে সেটা না হয়। আপনি আমাদেরও অনশন করা, আমাদের আন্দোলন করা, অনশন থেকে দাবি ছিনিয়ে আনা আপনাদের আপনার থেকেই শেখা। নবান্নের বৈঠকে বিরোধী নেত্রী থাকাকালীন তার অনশনের প্রসঙ্গ বারবার তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নিয়ে আমরা 26 দিন অনশন করেছি, কেউ আসেনি। নোবডি, ইভেন নট এ সিঙ্গেল অফিসার। ওনার অভিমানটা কি? উনি 26 দিন অনশনে ছিলেন, সরকারের পক্ষে কেউ আসেনি তো। আরে বাবা, সরকারের পক্ষে আবার কে আসবে? সর্বশক্তিমান রাজনাথ সিং আপনার সঙ্গে সবসময়, রাজ্যপাল আপনার সঙ্গে সবসময়। বরং উনি ভালো করে বলতে চাইলে বলতে পারতেন ওই সময় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কতবার কত রকম ভাবে আলোচনা করেছে, কতবার কত রকম ভাবে ফিলার পাঠিয়েছে, কতবার চিঠি দিয়েছে। সেই চিঠিগুলো মুখ্যমন্ত্রী প্রকাশ করবেন একটা শ্বেতপত্র করে, তাহলে বোঝা যাবে যে আসলে আন্দোলনের নামে উনি যা করেছেন সেটা বাংলার মানুষের পক্ষে নয়। পুরনো অনশন, এখনকার অনশন, নবান্নের বৈঠকের বড় অংশ জুড়েই থাকলেও দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত অভুক্ত থাকার সেই বহু পরীক্ষিত অস্ত্র। সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।